এবং মূল জনসংখ্যা তাহলে সালগুলো দেখো 1974 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7,64,00,000 81 সালে 8,92,00,000 1991 সালে 11,14,00,000 2001 সালে 12,93,00,000 2011 সালে ছিল 14,97,00,000 তাহলে জনসংখ্যা বৃদ্ধি আমরা জনসংখ্যা বাংলাদেশে তোমরা জানো কিনা জানি না তারপরে শুনে রাখো যে বাংলাদেশের জনসংখ্যা যদি কমে বাড়ে এটার একটা জরিপ করা হয় সেটাকে আমরা কি বলি আদম শুমারি আদম মানে মানুষ মানুষের গণনা আদম শুমারি হচ্ছে মানুষের গণনা আচ্ছা তাহলে 1937 বাংলাদেশের জনসংখ্যা 37 বছরে দ্বিগুণ হয়েছে সর্বশেষ হিসাব অনুযায়ী বছরে 1.2% হারে জনসংখ্যা কি করছে বাড়ছে বাংলাদেশে কিন্তু জনসংখ্যা কমছে না বাড়ছে বা স্থিতিশীল বা যেরকম গত বছর 2019-এ ছিল বা 2020-এ কি ওইরকমই আছে না জনসংখ্যা কি করছে দিন দিন বাড়ছে এ বৃদ্ধির হার 1970 সালে থেকে কম সেই সময় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 3% দেখা যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার কি হয়েছে কমছে আচ্ছা আচ্ছা বাংলাদেশে দেখো অতীতের তুলনায় জনসংখ্যা বাড়ছে কিন্তু কি হচ্ছে না তার তুলনায় জায়গা অর্থনৈতিক তার প্রবৃদ্ধি বাড়ছে না জনসংখ্যার এখন দেখো দ্বিতীয় প্যারাটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব তাহলে জনসংখ্যার ঘনত্ব কাকে বলে একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে যেহেতু বাংলাদেশে আমাদের দেশে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না মানে দেশের আয়তন আয়তনের জায়গা বাড়ছে না সেহেতু কি হয় তাই সময়ের সাথে সাথে জনসংখ্যা বেড়েই যাচ্ছে 2011 সালে জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে 2011 সালে জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে 1,015 জন কতজন 2011 সালে প্রতি বর্গ কিলোমিটারে 1,015 জন জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 11তম আর সিঙ্গাপুরের অবস্থান তৃতীয় হংকং চতুর্থ প্রতিবেশী রাষ্ট্র ভারত আছে 33তম স্থান পাকিস্তানের স্থান হচ্ছে অবস্থান হচ্ছে 56তম তারপরে তোমরা দেখো শিক্ষার্থীরা অতিরিক্ত জনসংখ্যার ফলে কি হয় খারাপ দিকটা কুফল তাহলে কুফল কি অতিরিক্ত জনসংখ্যার ফলে মানুষ কাজ পায় না প্রয়োজনীয় খাবার পায় না অনেকে সন্তানকে বিদ্যালয়ে কি করে পাঠাতে পারে না চিকিৎসা সেবা পায় না তারপর সমাজে অপরাধ বেড়ে যায় পরিবেশ দূষিত হয় তুমি একটা জিনিস খেয়াল করো যে জনসংখ্যা অতিরিক্ত একটা পরিবারে দেখো চারজন একটা বাবা একটা একজন মা তার ছেলে আর মেয়ে চারজন তারপরে তোমার পাশের একজন পরিবার খেয়াল করো তাদের পরে যদি চারটা পাঁচটা ছেলে মেয়ে হয় তারা বাবা মা তাহলে পাঁচটা ছেলে মেয়ে বা চারটা ছেলে মেয়ে আর তাদের বাবা মা 6 জন আর তোমার পরিবারে 4 জন তাহলে একটা খাবার বলো থাকার অবস্থানটা বলো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে অতিরিক্ত জনসংখ্যা হলে কি সমস্যাটা হয় কি খারাপ দিকগুলো আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখো এই অধ্যায় থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ধারা থেকে আমরা কয়েকটা প্রশ্ন ছোট প্রশ্ন বের করেছি তাহলে এগুলো কি তাহলে আমরা রিডিংটা আগে করবো রিডিংটা করে তারপরে জনসংখ্যার ঘনত্ব কাকে বলে একটু আগে তোমাদের বলেছি যে জনসংখ্যা একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাদেরকে কি বলা হয় জনসংখ্যার ঘনত্ব বলে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত কত তাহলে বলতো 101
ক্লাসগুলো ভালো করে দেখবা, বারবার দেখবা, তাহলে তোমাদের কি হবে, শিক্ষার প্রতি একটা মনোযোগ আবার পুনরায় ফিরে আসবে। আসসালামু আলাইকুম।